পবিত্র হজ পালনের উদ্দেশ্যে লাখ লাখ মুসল্লি আজ মিনা অবস্থান করছেন। এখানে তারা নয় জিলহজ ফজর পর্যন্ত অবস্থান করবেন। এরপর ফজরের পরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। 10 জিলহজ সূর্যোদয়ের পর আবার মিনায় ফিরবেন তারা। সেখানে কঙ্কর নিক্ষেপ ও কোরবানির মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। করোনার বিধিনিষেধ তুলে নেয়ায় এবছর বিভিন্ন দেশের 10 লাখ মুসলমান হজ পালনে মক্কায় সমবেত হয়েছে। বাংলাদেশ থেকে হজে গেছে 60,146 জন। দর্শক, সৌদি আরব থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার। হানিস, মিনায় হাজিদের অবস্থান ও সেখানে হজের আনুষ্ঠানিকতা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবাদ, আপনি যা জানতে চেয়েছেন, আসলে গত রাত থেকেই পবিত্র মক্কা ছেড়ে মিনার উদ্দেশ্যে হাজিগণ রওনা করেছেন। এখন লক্ষ লক্ষ হাজি মিনাতে অবস্থান করছেন। আপনারা জানেন, এবার গরমটা বেশি বিদেশ। সৌদি সরকার আগে যেমন এয়ার কুলার ছিল, এবার এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে হয়েছে সবরি খেমাতে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং হাবের প্রেসিডেন্ট সবাই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশি হাজিদেরকে, তারা যাতে অযথা হেমার বাইরে না যায়। তারা এখন ইবাদতে মশগুল আছেন। আপনারা জানেন, আজকে রাত্রে যাপন করে কালকে সকালে আরাফাতের উদ্দেশ্যে রওনা করবেন। আরাফাতে গিয়ে জুহর এবং আসর নামাজ একসাথে আদায় করে হজের আনুষ্ঠানিকতা যে মূল স্তম্ভটা সম্পূর্ণ করে এরা মাগরিবের পর রওনা করবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফাতে সারা রাত্র যাপন করে কঙ্কর সংগ্রহ করা করে তারা পরের দিন মিনার উদ্দেশ্যে রওনা করবে। মিনাতে এসে মাথা মুন্ডু করে শয়তানকে পাথর মেরে হজের মূল আনুষ্ঠানিকতার যে অংশ শেষ করবে। এবার সৌদি সরকার কঠোর নিরাপত্তার মাধ্যমে হজ সম্পূর্ণ করছে এবং যারা পারমিট ছাড়া মক্কা যাচ্ছে তাদেরকে ধরে জরিমানা আওতা আনছেন এবং তারা যারা বাংলাদেশি বাংলাদেশে প্রেরণ করবে বলে জানিয়েছেন। এর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দূতাবাসের পক্ষ থেকে জানিয়েছেন বাংলাদেশে যারা কোনো অনুমতি ছাড়া যে মক্কা প্রবেশ না করে। হ্যাঁ হাবিবা, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে হানিস। দেখুন, সৌদি আরব থেকে জানাচ্ছিলেন সহকর্মী হানিস সরকার।